আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি ময়দা আর চালের গুঁড়া দিয়ে সবচাইতে সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় সেরকম একটি জিলাপির রেসিপি। এই জিলাপিটা ওপরের দিক থেকে মচমচে এবং ভেতরের দিক থেকে জুসি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। কোনো রকম ইস্ট, টক দই বা এমন কোনো কিছুই দরকার পড়বে না যেটা আপনার ঘরে নেই। জিলাপির ব্যাটারটা প্রথমে তৈরি করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আধা কাপ পরিমাণ চালের গুঁড়া, দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডাকে খাবারের সোডাও বলা হয়। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু ভালো হবে না জিলাপি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার গলিয়ে ব্যবহার করা যাবে, অথবা তেলও ব্যবহার করতে পারবেন। এখন ঠিক এভাবে হাতে নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, এতে করে ঘিটা সব দিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার একটু একটু করে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন তৈরি করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে পানির পরিমাণটাও ঠিকভাবে বোঝা যায়। আর ঠিক এভাবে কোচলে মেশাতে হবে, এতে করে ব্যাটারের ভেতরে যথেষ্ট পরিমাণে বাতাসও ঢুকবে। পানির পরিমাণটা আসলে এক্স্যাক্টলি বলা মুশকিল, তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা, আবার খুব বেশি ঘন হবে না। ওপর থেকে ধরলে ঠিক এভাবে নিচের দিকে পড়বে। এবার বাটিটাকে কাত করে প্রায় 4-5 মিনিটের মতো হাত দিয়ে ঠিক এভাবে করে ব্যাটারটাকে ফেটে নিতে হবে। এতে করে এই ব্যাটারের ভেতরে বাতাসের ক্রিয়েট হবে, এবং যখন জিলাপিটা ভাজবেন ওপর থেকে সেই কারণে হবে মুচমুচে এবং ভেতরের দিক থেকে হবে রসালো। এবার চিনি শিরাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি আর 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি চিনি। লেবুর রস দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের মতো। লেবুর রসের পরিবর্তে 1-2 ফোঁটা সাদা ভিনেগারও ব্যবহার করা যাবে। এটা দেয়া হয়েছে এতে করে চিনিটা ক্রিস্টালাইজড হবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দার রং। জর্দার রঙের পরিবর্তে লিকুইড ফুড কালারও ব্যবহার করতে পারবেন, কমলা রঙের। আর যদি কোনো রং ঘরে না থাকে ব্যবহার না করলেও চলবে। এটা জাস্ট কালারটাকে একটু অরেঞ্জ টাইপের আনার জন্যই ব্যবহার করা হয়েছে। চুলার আঁচটা হাইয়ে দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। ঠিক যখন এরকম প্রথম বলকটা চলে আসবে তখনই বুঝতে হবে যে শিরাটা রেডি। এটার জন্য এক তার বা দুই তার এরকম কিছু চেক করার দরকার নেই। জাস্ট আমি যে পরিমাণটা বলেছি সেই পরিমাণটা যদি আপনারা এক্স্যাক্ট শিরার জন্য ফলো করেন, তাহলে প্রথম বলকটা চলে আসার পরেই এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই চলবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সরিয়ে রাখছি, এতে করে শিরাটা হালকা গরম থাকবে। এবার যে ব্যাটারটাকে তৈরি করেছি সেই ব্যাটারটাকে আমি একটা ক্যাচাপের বোতলে ঢেলে নিচ্ছি। ক্যাচাপের বোতলের যে মাথাটা আছে সেটাকে জিলাপি কতটা মোটা চান বা চিকন চান তাই বুঝে কেটে নেবেন। আমি কেটে নেওয়ার পরে একটু আগুনে পুড়িয়ে এটাকে সমান করে নিয়েছি। আর ক্যাচাপের বোতল না থাকলে কেক সাজানোর যে পাইপিং ব্যাগ, সেই পাইপিং ব্যাগের ভেতরেও ব্যাটার নিয়ে কিন্তু জিলাপিটা তৈরি করা যায়। পাইপিং ব্যাগ না থাকলে ঘরে যদি গুঁড়া দুধের খালি প্যাকেট থাকে, অথবা লিকুইড দুধের যে খালি প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেটগুলো আপনারা ঠিক এভাবে করেই ব্যাটার ভেতরে নিয়ে রিইউজ করতে পারবেন। এবার এই মাথাটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি, এতে করে ব্যাটারটা ওপর থেকে বের হয়ে যাবে না। ব্যাস, এবার এটা দিয়ে ওই ক্যাচাপের বোতলের মতো করেই জিলাপি তৈরি করা যাবে। জিলাপি তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। চেষ্টা করবেন ফ্রাইং প্যানে একটু ছড়ানো কোনো হাঁড়ি বা প্যান নিতে, এতে করে জিলাপিটা ভাজা ভালো হয়। ঠিক তেলের মধ্যে একটু ব্যাটার ছেড়ে দেখবেন, এটা কিন্তু সাথে সাথে উপরে ওঠেনি, কিছুক্ষণ পরে উঠেছে, তার মানে একদম পারফেক্ট আছে টেম্পারেচার। টেম্পারেচার যদি ভাজার সময় পারফেক্ট না থাকে তাহলে কিন্তু জিলাপিগুলো শেপে চ্যাপ্টা আসবে, গোল হবে না, জিলাপির চেহারা সুন্দর হবে না, এবং সেই ক্ষেত্রে জিলাপির ভেতরে কিন্তু রসও ঢুকবে না। তাই তেলের কনসিস্টেন্সিটা বোঝাটা কিন্তু খুব প্রয়োজন। জিলাপিগুলোকে
একটু বাদামি করে ভেজে নিতে হবে। প্রতি ব্যাচ জিলাপি ভেজে নিতে এই ধরেন 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, মাঝারি আছে। আপনারা যদি আরেকটু বাদামি করে ভাজতে চান ভেজে নিতে পারেন। আমি একটু বেশি বাদামি করে ভেজেছি, আমার কাছে এতে টেস্টটা আরও বেশি বেটার মনে হয়। এবার জিলাপিগুলোকে তুলে সরাসরি কোনো বাটিতে রাখা যাবে না, যে শিরাটাকে ঢেকে রেখেছি সেই শিরার মধ্যেই দিয়ে দিতে হবে। মানে দাঁড়ালো জিলাপিগুলো একদম গরম আর শিরাটা থাকবে হালকা ঠান্ডা। এবার জিলাপিগুলোকে দেওয়ার পরে চট জলদি উল্টে পাল্টে নিতে হবে শিরার মধ্যে। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই শিরাগুলো ভেতরে ঢুকে যাবে। এই যে দেখেন জিলাপিটা ভেতরে কিন্তু ছিদ্র ছিদ্র আর ট্রান্সপারেন্ট টাইপের দেখা যাচ্ছে, মানে খুব ভালোভাবে শিরাতে এটা ডুবে গিয়েছে, মানে শিরাটা ভালোভাবে এটার ভেতরে ঢুকেছে। এবার এরকম করে শিরাটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চট জলদি ঘরে থাকা উপকরণে জিলাপি। জিলাপির মচমচে শব্দ, সেই সাথে জিলাপির ভেতরের যে জুসি ভাবটা সেটা নিশ্চয়ই দেখেছেন। আশা করছি আজকের পর্বটা ভালো লেগেছে, এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।